হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ফাউন্ডার্স। কালকে জানেন 360 মিটিং হয়েছে, তো অনেকেই অনেক আশাবাদী ছিল, বাট আমি এক কথাই বলবো, কালকে সেরকম কোনো আপডেট দেয়নি অ্যাজ স্যার আমরা যেটা শুনতে চাই। বিভিন্ন চ্যানেলে আমি সকাল থেকে দেখছিলাম যে কেউ 15 মিনিট, কেউ আধা ঘন্টার ভিডিও তৈরি করেছে, কিন্তু সেরকম কোনো কিছু আপডেট কালকে 360 ছিল না। শুধু 360-তে অ্যাজ স্যার যেটা বলেছে, আমাদের ভ্যালু, আমরা কতটা ভ্যালু, আমরা ফাউন্ডাররা, আমরা যাতে কোনো প্যানিক ক্রিয়েট না হই, আমাদের অনপেসিভে কীভাবে আগে যাচ্ছে, কী গ্রো করছে, হ্যাঁ এগুলো নিয়েই সব আলোচনা হয়েছে। আর যেটা মেনলি যেটা অ্যাজ স্যার বলতে চাইছে যে আমাদের যে মাইগ্রেশন চলছে, যেটা মাইগ্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার অনেকে ভাবছে কিছু চেঞ্জ হয়ে গেলো কি না, আমরা বাদ পড়ে গেলাম কি না। না স্যার বলছে যে না, মেন যেটা ফোকাস ছিল, মেন যেটা কোর ভ্যালু ছিল সেটাই ভ্যালুই থাকবে, এর বাইরে কিছু না, ঠিক আছে। তো যেটা আমাদের সার্ভার চেঞ্জ করার কথা চলছিল সেই কিছু চলছে, ঠিক আছে। তো কালকে বেসিক্যালি সেরকম কিছু আপডেট হয়নি যে আমি আপনাদের কাছে ডিটেলসে 10-15 মিনিট আলোচনা করবো। বাস এক কথায় আমি জাস্ট 2-4টা কথা বলে শেষ করবো, যেটা হচ্ছে অ্যাজ স্যার এসেছিল, অ্যাজ স্যার এসে সবাইকে হাই হ্যালো করে রেভিনিউ ট্রাফিক সম্বন্ধে কথা বলেছে, বাট কবে থেকে দেবে ট্রাফিক, রেভিনিউ কীভাবে আসবে সেটা নিয়ে কোনো ডেট, এক্স্যাক্টলি কোনো ডেট বা কিছু দেয়নি। বাট বলেছে যে আমরা টার্গেটেড ট্রাফিকের উপরে কাজ করছি, কী করে আমাদের বেশি রেভিনিউ আনা যায় তার উপরে কাজ করছি, একদম সঠিক জায়গায় কাজ করছি, কারণ অ্যাজ স্যার আকি ইন্টারনেট মার্কেটার হিসেবে একজন মাস্টার মাইন্ড আছে, তো সেই হিসেবে টার্গেটেড ট্রাফিক অ্যান্ড ভ্যালু রূপে কাজ করছে যাতে আমাদের রেভিনিউটা আমরা বেশি পাই। ওকে, তো আমিও আর কিছু এক্সট্রা কিছু বানাতে চাইছি না ভিডিওটা, কারণ কিছু বলারই নেই এর মধ্যে যে আপনাদের সামনে আমি আরও ডিটেলসে বলবো। তো এক কথায় বলবো যে কালকে আমরা জাস্ট অ্যাজ স্যার থেকে আমাদের ট্রাফিক আর রেভিনিউ সম্বন্ধে শুনছি যে কী করে আসবে, বা ট্রাফিক টার্গেটেড ট্রাফিক আমাদেরকে আসবে আর কি, না তো সেরকম ডেট বা কিছু ডিক্লেয়ার করেনি। তো আমি নতুন মানে কী বলবো, আর বলার কিছু নাই আমাদের, যে আমি 10 মিনিট আপনাদের সামনে বকবক বকবক করে যাবো, ঠিক আছে। এক কথায় নেক্সট কোনো আপডেট মিটিং আপডেট আসলে, স্যার কোনো আপডেট দিলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও বানাবো। আর যে মাইগ্রেশন কতক্ষণ সময় লাগবে বা কখন খুলবে সেটার ব্যাপারে কোনো ডিক্লেয়ার এখানে কিছু করেনি কালকে মিটিংয়ে, ওইটা নিয়ে আলোচনা হয়নি, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা খুলে যাবে আমি যতদূর জানি। তো টেনশন করবেন না, ধৈর্য ধরবেন সবাই, আর প্যানিক হবেন না, কারণ যেটা হচ্ছে আমাদের জন্যই হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।